أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم इंशाल्लाह আমরা আজকে কিভাবে এই রমজান মাসকে উত্তম ভাবে উদযাপন করা যায়, এই রমজানের যাবতীয় ফজিলত বারাকাহ কিভাবে আমরা অর্জন করতে পারি সে নিয়ে আমাদের কিছু পরিকল্পনা থাকা উচিত, সে প্রসঙ্গে আমরা বাকি আলোচনা করব। আল্লাহ তৌফিক কামনা করছি। আমরা জানি যে রমজান হচ্ছে কোরআনের মাস, এই জন্য আমাদের রমজানটা কোরআনময় হওয়া উচিত। রমজান পুরাটা জুড়েই কোরআন কেন্দ্রিক একটা কর্মসূচি আমাদের নেওয়া দরকার। আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছেন, তিনি বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে বিশ্ব মানবতার হিদায়াতের জন্য, এবং এর মাঝে বর্ণনা করা আছে মানুষের জীবনের প্রয়োজনীয় সকল দিক, এটা হচ্ছে ফুরকান, এটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সঠিক কোনটা ভুল, এটা জানার জন্য আপনাকে কোরআনের কাছে যেতেই হবে। স্বর্ণের দিকে তাকালে স্বর্ণ খাঁটি না অখাঁটি এটা বোঝা যায় না, এটা বুঝতে হলে কষ্টি পাথরের সাথে ঘর্ষণ দিতেই হবে। এজন্য যারা স্বর্ণকার তারা হাতে নিয়ে আন্দাজ করতে পারে, অনুমান করে যে এটা হয়তো স্বর্ণ, কিন্তু তারা নিশ্চিত হয় কখন, কষ্টি পাথরের সাথে ঘর্ষণ মারে, যখন ঘর্ষণ দেওয়ার পরে তারা শুধুমাত্র এটা স্বর্ণ এটাই নিশ্চিত হয় না, এটা কোন মানের 18 ক্যারেট না 20 ক্যারেট না 22 ক্যারেট, তারা সেটাও নিশ্চিত হয় ঘর্ষণের মাধ্যমে। কষ্টি পাথর দিয়ে যেমন স্বর্ণ যাচাই হবে, হক এবং না হক, সত্য এবং মিথ্যা এটা যাচাই হবে আল্লাহর কোরআনের মাধ্যমে। কোনো ব্যক্তি, কোনো ফির, কোনো বুজুর্গ, কোনো আলেম তার কথা দিয়ে সত্য মিথ্যার মাপকাঠি হবে না, যাচাই হবে না কারো কথাই। হক এবং বাতিল চিনতে হলে আপনাকে কোরআন দিয়ে যাচাই করতেই হবে। আল্লাহ কোরআনকে বলেছেন ফুরকান, আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল ফাহুয়াল ফুরকান। ফুরকান মানে হলো সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী। এখন আজকের এই দিনে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বোঝা কিন্তু সো টাফ, খুব কঠিন, কারণ সবাই বলে আমি সত্য। এমন কিছু কেরামতের আলোচনা হয়, বিভিন্ন পীরের দরবারে গেলে শোনা যায় তাদের বাবা থেকে তার দাদা থেকে এমন কেরামত বের হয়েছে যেগুলো শোনার পরে উনি ফির না ওলি না এই কথা আপনি ভয়ও বলতে পারবেন না। সম্মানিত ভাইরা, এখন কে হক কে বাতিল কিভাবে চিনবেন? সরমনায় যাওয়ার পরে তাদের মুখ থেকে এমন কিছু আলোচনা আপনি শুনবেন যেগুলো শোনার পরে সরমনায়ের পীর সাহেব যে হক, আপনি এর বিপরীতে একটি কথা ভয়ে মুখ থেকে বের করতে পারবেন না। ঠিক সারসিনা দরবার শরীফে যাওয়ার পরে তাদের আলোচকদের মুখ থেকে আপনি এমন কথা শুনবেন যা শোনার পরে না হক এই শব্দ ভয়ও মুখে আসবে না। মাইজবান্ডার, যেটাকে আমরা অনেকেই না হক বলি, কিন্তু ওখানকার আলেমদের মুখ থেকে তাদের দরবারে আলোচকদের মুখ থেকে এমন কিছু কারামত শুনবেন আপনি না হক এ কথা ভয়ও বলতে পারবেন না। প্রত্যেকেই বলছে আমি হক, এখন সত্যিকার অর্থে হক কোনটা সেটা আপনাকে জানতেই হবে। সবাই কিন্তু হক নয়, কিন্তু হকের দাবি সবাই করে, কে হক কে বাতিল তা জানার জন্য আল্লাহ তাআলা 1400 বছর আগে পবিত্র কোরআন নাজিল করে বলছেন এটা হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি ফুরকান দিয়েছি। সত্য মিথ্যা পার্থক্য করতে চাও তুমি কোরআনের কাছে যাও। আমি একটা কথায় বিশ্বাস করি, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি আমরা সকলেই সত্যের কাছে যেতে চাই, ঠিক কিনা? এ নিয়ে কারো দ্বিমত থাকার
কথা নয়। যারা দেওয়ানবাগ গেছে তারাও সত্য পাওয়ার জন্যই গেছে, যারা আটরশি গেছে তারাও হেদায়াতের জন্যই গেছে, যারা মেজবান্ডার গেছে তারা হেদায়াতের জন্যই গেছে। প্রত্যেকে হেদায়াত চায়, গোমরাহি কেউ কিনতে যায় নাই। কিন্তু আপনারা বলুন তো, সবাই কি হেদায়াত পেয়েছে? কথা বলেন না কেন? সবাই কি হেদায়াত পেয়েছে? হ্যাঁ। এর কারণ তারা হেদায়াতের জন্য কোরআনের কাছে অনেকে যায়নি, তারা ব্যক্তির কাছে গেছে, আর ব্যক্তির কাছে হেদায়াত নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা হেদায়াত নিয়ে মরবে আম্বিয়া সারা আর কারো ব্যাপারে গ্যারান্টি নাই। নবীর সাহাবি ছিল, পরবর্তীতে মোরতাদ হয়ে গেছে, পুরা ইসলাম থেকে খারিজ, এমন লোকও আছে না নাই? তো সাহাবির তো গ্যারান্টি নাই, ইমান নিয়ে মরবে কোন সাহাবি তার কি নাই? গ্যারান্টি নাই। এর জন্য হযরত ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন প্রথম খুতবা যখন তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, আমিরুল মুমিনীন হলেন, তিনি বলছেন আতিউনি মা তাআতুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইন আসাইতুল্লাহ ওয়া রাসূলাহু ফাসাদ্দিদুনি, তোমরা আমাকে আনুগত্য করো ততক্ষণ আমি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করি যতক্ষণ, ওয়া ইন আসাইতুল্লাহ ওয়া রাসূলাহু, যখন তোমরা দেখবে আমি আল্লাহ এবং রাসূলের অবাধ্য হয়ে গেছি, ফাসাদ্দিদুনি, তোমরা আমাকে সোজা করে দিও, আনুগত্য তো করবাই না বরং আমারে গর্দানে ধরে সোজা করে দিও। তাহলে এতে বোঝা যায় যে হযরত ওমর আশঙ্কা করেছেন যে আমারও রাসূল এবং আল্লাহর আনুগত্যের বাহিরে চলে যাওয়ার সম্ভাবনা আছে, আমিও মাসুম নই। এজন্য আমার ভাইয়েরা, কোনটা হক কোনটা না হক তা চেনার জন্য কোরআনের কাছে যাবেন। আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছেন, এজন্য বাকি এগারো মাসের তুলনায় রমজানে কোরআনের কাছে আরো বেশি যাওয়া দরকার আছে না নাই? পরিকল্পনা করবেন আমার রমজান মাস কোরআনের সাথে আমি কিভাবে কাটাবো। অনেকেরই কিন্তু অফিস খোলা থাকবে, অনেকের ব্যবসা প্রতিষ্ঠানের আপনার ব্যস্ততা রমজানে কি কমে না বাড়ে? বাড়বে, এটা সত্য কথা। রমজানে বেচা কেনা ব্যবসা বাণিজ্য ব্যস্ততা বাড়বে। আমার ভাই, রমজানে ব্যস্ততার কারণে কোরআনের কাছে যেতে পারেন নাই। রমজানে যে বারাকা আছে, ফজিলত আছে, রমজানের পরে আপনার ব্যবসার ব্যস্ততা কমবে, কিন্তু সে বারাকাত এবং ফজিলত কিন্তু শাওয়ালে পাওয়া যাবে না। আপনার ব্যস্ততার কারণে ওই বারকাত কিন্তু আল্লাহ পরের মাসে নেবে না, এই মাসে নেবে। এই জন্য হাজারো ব্যস্ততা, হাজারো কর্মতৎপরতা, চাকরি বাকরি দুনিয়াদারি সব কিছুর সাথে আপনাকে আলাদা সময় কোরআনের জন্য রমজানে বের করতেই হবে। কোরআন এমন এক কিতাব, এর সাথে যে ব্যক্তি লেগে যায় আল্লাহ তার দাম বাড়াইয়া দেয়। এটা আপনাকে সম্মানিত করতে এসেছে। মান কালা বিহি সাদাকা, কোরআন দিয়ে বলবেন আপনি সত্যবাদী হবেন। মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে আপনি বিচার করবেন, আপনি ন্যায় বিচারক হতে পারবেন। ওমান আমেলা বিহি ওজেরা, কোরআন দিয়ে আমল করবেন, আপনি পুরস্কৃত হবেন। ওমান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আপনি মানুষকে কোরআনের দিকে ডাকবেন, মানুষ হেদায়াত পাক আর না পাক আল্লাহ খুশি হই আপনাকে হেদায়াত দিয়ে দেবেন। যাদেরকে কোরআনের এলেম দেয়া হয়, আপনি কোরআন পাওয়ার জন্য, কোরআন জানার জন্য, কোরআন বুঝার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইবেন। আপনি বলবেন আল্লাহ আমি নাখান্দা, আমি গোলাম, আমি একবারেই কোরআন নেয়ার মতো উপযুক্ততাহীন, কিন্তু তোমার কাছে তৌফিক চাই, তুমি আমাকে কোরআনের এলেম শিখার তৌফিক দাও, কোরআন বুঝার তৌফিক দাও। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এলেম দেয়া হয়,
আল্লাহ যদি না দেয় এলেম নিতে চাইলেও নেয়া যায় না। এটা নূরুল্লাহ, এটা আল্লাহর নূর। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। আল্লাহ কোরআনকে নূর বলেছেন, এখন এই নূর আপনার অন্তরে আল্লাহ যদি নিজে ঢেলে না দেন তাহলে আপনি পারবেন না। হেফজখানায় ভর্তি হয়েছে হাজার হাজার ছাত্র, সবাইকে হাফেজ হতে পারে, চেষ্টা করে কিন্তু হয় না। আবার মাত্র 49 দিনে হাফেজ হয়ে গেছে, 60 দিনে হাফেজ হয়ে গেছে, 2 মাসে হাফেজ হয়ে গেছে, 2.5 মাসে হাফেজ হয়ে গেছে, মাত্র 1.5 মাসে হাফেজ, এমন বাচ্চাও দুনিয়া আছে না নাই? গত সপ্তাহে বাংলা ভিশন টেলিভিশনে কোরআনের আলো, পুষ্টি কোরআনের আলো একটা অনুষ্ঠান হয়, মাগরিবের আগ দিয়ে আপনারা দেখবেন। তা আমি, আমাকে দাওয়াত দিল, আমি গেলাম রেকর্ড অনুষ্ঠানে, রমজানে 14, 15, 16 এই 3 দিনের রেকর্ড আমি করেছি। তো ওখানে ছোটো ছোটো বাচ্চা হাফেজরা প্রতিযোগিতায় আসলো, দেখলাম ঘোষক বলতেছে এই ছেলেটা যে এখন পারফর্ম করেছে সে 49 দিনে পুরা 30 পারা মুখস্থ করছে। আমি বিস্মিত হলাম, বলে কি জড়াইয়া ধরলাম। তো স্বাভাবিকত আমার সেলফি তোলার অভ্যাস নাই, এটা আমি তুলি না। মানুষ বলে যার ছবি তোলার লোক নাই সে নিজেরটা নিজে তোলে, এটা পার্সোনালিটির সাথে আমার যায় না, আমি তুলি না। কিন্তু আমি ওই দিন বললাম যে তোর সাথে আমি তুলব। 49 দিনে কোরআনের হাফেজ, তুই বড় দামি লোক রে। আরেকটা বাচ্চা দেখলাম, নাম হোজাইফা, ছোট্ট, এত ছোট যে এটার মুছ উঠতে আরো 4-5 বছর লাগবে। আমার বন্ধু, এই যে মাত্র 49 দিন, 1 মাস 60 দিন, 65 দিন, 2 মাসে হাফেজ হয়ে গেল, বলুন তো তারে মেধা দিয়েছে কে? আর কত ছেলে ঝরে যায়। এই জন্য আপনি আমি আল্লাহর কাছে তাওফিক চাওয়া লাগবে। এই যে আমি ওয়াজ করতেছি, আপনি মনে মনে বলবেন আল্লাহ আমি অনেক ব্যস্ত, আল্লাহ আমার অফিস খোলা, আমার ব্যবসার ব্যস্ততা, এই ব্যস্ততা, ওই ব্যস্ততা, এর মাঝেও তুমি আমাকে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার তাওফিক দাও। আর আল্লাহ যদি তাওফিক দিয়ে দেয় তাহলে দেখবেন সময় বের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ঈমান আনার পরে যারা কোরআনের এলম প্রাপ্ত হয়, ইয়ারফাইল্লাহু দারাজাত, কোরআনের এলম প্রাপ্ত হওয়ার কারণে আল্লাহ নিজে বলেন আমি তার সম্মান দুনিয়া আখেরাতে বাড়াইয়া দেব। এটা সম্মানের কিতাব, রমজান সম্মানের মাস, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই জন্য রমজান চলে যাবে, আপনি কোরআন পড়েননি, পারেননি, শিখেননি, এমন যেন না হয়, সবাই শিখতে হবে, সবাই পড়তে হবে, একজনও বাদ যাবেন না। আমার ভাই, এখন যারা কোরআন পড়তে পারেন তাদের জন্য আমার পরামর্শ থাকবে, আপনি বিশুদ্ধ পড়ুন। কোরআন শিক্ষা করা যেমন ফরজ, বিশুদ্ধ তেলাওয়াত করাও ফরজ। ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, আল্লাহ তাআলা বলেছেন তারতিলের সাথে পড়ো। কোরআনের অক্ষরের কিছু সিফাত আছে, এই হরফের সিফাত, সোয়াদ, সিন, সা, তিনটার মাঝে পার্থক্য আছে না নাই? উচ্চারণের মাখরাজ আছে, কোনটা কোন জায়গা থেকে উচ্চারণ করতে হবে। সোয়াদকে সিন বানাইয়া ফেললে, সিনকে সা বানাইয়া ফেললে অর্থের মাঝে বিশাল পরিবর্তন হয়ে যাবে। বাংলাতে দুটি অক্ষর আছে, একটা চ আর একটা স, আছে না? এখন যদি কোনো বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করেন তোমার বাবা কই, বাচ্চা যদি বলে আব্বা চাঁদে গেছে, তাহলে আপনি আশ্চর্য হবেন, বলে কি তোমার বাবা বিজ্ঞানী হইল কবে, রকেট পাইল কই? বলে না চাঁদে যাইতে কি আবার রকেট লাগে, তো রকেট ছাড়া চাঁদে কেমনে যায়? কয় না না ওই যে গড়ের উপরে, তাহলে এটা কি চাঁদ না সাদ? এই যে উচ্চারণে একটু প্যাঁচ লাগাইছে,
আপনি বিশাল ব্যবধানে বুঝছেন কি রে কহ, এর বাপ চাঁদে গেল কব। আসলে কি চাঁদে গেছে না ছাদে গেছে? হ্যাঁ, একটা হরফের সেফাত পরিবর্তন হলে শব্দের মাঝে অর্থের মাঝে আকাশ এবং পাতাল ব্যবধান তৈরি হয়ে যাবে। কোরআনের হরফ পরিবর্তন করবেন, অর্থের মাঝে ব্যবধান তৈরি হবে, এমন হরফও আছে একটু পরিবর্তনের কারণে কুফরি হয়ে যাবে। তাই তো আল্লাহর হাবিব বলেছেন, লুবাকারিন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালানুহ। কোরআনের এমন অনেক পাঠক আছে যাদেরকে কোরআন পাঠের সাথে সাথে আল্লাহর কোরআন লানত করতে থাকে। আপনি কোরআন পড়ছেন, পাওয়ার কথা সওয়াব, প্রতিদান উজরত, উল্টা পাবেন লানত, কারণ আপনি ভুল পড়ছেন, কোরআন আপনাকে লানত করতে থাকবে। এজন্য আপনারা যারা কোরআন পড়তে পারেন, তিলাওয়াতটা বিশুদ্ধ হওয়া দরকার আছে কি না? হইতেই হবে। এখন আপনার কোরআন বিশুদ্ধ হয় কি না আপনি কেমনে বুঝবেন? আপনি কিন্তু বুঝবেন না। আমার নাকের আগাতে ময়লা আছে কি না, আমার দাঁত পরিষ্কার আছে কি না, আমারে আপনি প্রশ্ন করলে আমি কেমনে বলবো? আমি তো নাক দেখি না, আমার দাঁত তো আমি দেখি না, এই জন্য আমার দাঁত পরিষ্কার আছে কি না, নাকের আগার ময়লা আছে কি না, চেহারায় কোনো জায়গায় কিছু লেগে আছে কি না, আমি আয়নার সামনে দাঁড়াইয়া আমি নিজেকে যাচাই করে নেই। ঠিক আপনার তেলাওয়াতটা বিশুদ্ধ কি না আপনি বুঝবেন না। যে বিশুদ্ধ জানে, একজন ভালো হাফেজ, ভালো কারি, ভালো আলেমকে আপনাকে দু চার পৃষ্ঠা তেলাওয়াত করে শোনাতেই হবে, শোনাতেই হবে, কোনো কথা নাই। কারণ আপনারা যারা আমার চেয়ে বয়স্ক আছেন, আমার সমবয়সী যারা আছেন, ৪৫ বেশি বয়স, আমরা কিন্তু মক্তবে ভালো হুজুর পাই নাই অনেকেই। আমরা পাইছি আনাকুম বানাকুম তানাকুম, এ জাতীয় কায়দার পড়া, এই জন্য আমাদের পড়ার মাঝে অনেক ঘাটতি থাকবে। এখন আপনারা ওই ঘাটতি নিয়ে মরবেন না, কারণ এখন ভালো কারি ভালো কেরাজ জানে এমন হাজার হাজার আলেম আছে না নাই। নুরানি আবিষ্কার হয়েছে, আল্লাহর মেহরবানি, নুরানি সিস্টেম আবিষ্কার হওয়ার কারণে এখন আলহামদুলিল্লাহ তিলাওয়াত বিশুদ্ধ বাংলাদেশের কেরাতের ক্ষেত্রে এমন বিপ্লব হয়েছে যেটা আপনারা কল্পনা অনেকে করতে পারবেন না, যে বাংলাদেশে একটা জায়গায় বিপ্লব হয়েছে, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াতে। আজকে বাংলাদেশের ছেলেরা তাম পৃথিবীর প্রতিযোগিতা ফার্স্ট হচ্ছে, প্রায় প্রতি বছর ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়। 70টার বেশি দেশ প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, সৌদি আরব, কাতার, মধ্যপ্রাচ্যের তো সবগুলাই, কোরআন নাজিলের দেশ সৌদি আরব। ওই দেশের কারীরা বাংলাদেশের কারীদের সাথে কম্পিটিশনে টিকে নাই। আমাদের কারি নাজমুস সাকিব ফার্স্ট হয়ে এসেছে, কারি জাকারিয়া, হাফেজ জাকারিয়া ফার্স্ট হয়ে এসেছে, এরকম অনেক অনেক প্রতি বছর। এবং রেডিওতে আমাদের টেলিভিশন প্রতিযোগিতাগুলোতে বিদেশি কারীরা এখন এসে বিচারক হিসাবে আসে, বাংলাদেশের কারীরা বিদেশে যায়। এক্ষেত্রে বিপ্লব হয়েছে, আর সেই বিপ্লবের আপনি সামান্য সদস্য হতে পারেন নাই, ভুল নিয়ে মরে গেছেন, আপনি হতভাগা, আপনার কপাল পড়া। কারণ যদি এমন হতো যে এই দেশে কারি পাওয়া যায় না, হুজুর আমি কি করব, তাহলে একটা কথা ছিল, এখন তো অভাবই নাই, তা আপনি কেন শিখলেন না? এজন্য আমি বিনয়ের সাথে বলতে চাই, আপনারা যারা তেলাওয়াত পারেন, আপনি নিশ্চিত হওয়ার জন্য দু চার পৃষ্ঠা একজন ভালো কারিকে শোনানো দরকার আছে না নেই? শোনাবেন, সবাই শোনাবেন, ভুল হলে আপনি কিন্তু খতম করবেন না। রমজানে অনেকে কোরআন খতম করে, উল্টা গুনাহ হচ্ছে, হাজার হাজার গুনাহ হচ্ছে। আপনাকে কে বলেছে কোরআন খতম করার জন্য? কোরআন খতম করা ফরজ নয়, বিশুদ্ধ শিখা কি আপনার কোনটা করা দরকার, ফরজ না নফল? কোরআন খতম করা নফল, বিশুদ্ধ পড়া ফরজ। আপনার লুঙ্গির ঠিক নাই, পাগড়ি বানতে যান কেন? আপনি নামাজ পড়তে আসবেন, আপনি তো আরকান হাকাম ১৩ ফরজ, এটা বুঝতেই হবে। তা আপনার লুঙ্গি পরা তো ফরজ, পাগড়ি তো সুন্না নফল, তো কোনটা দরকার, পাগড়ি না লুঙ্গি? তা আপনি পাগড়ি খুলে লুঙ্গি বানান মিয়া, আপনি পাগড়ি ১৩ হাত বানাইছেন, লুঙ্গিয়ে নাই, নামাজ হবে তো? বেকুব হবেন আপনি,
বেবুজদার হবেন। এখন কোরআন শুনতে গেলে এত কষ্ট লাগে, অনেক বুড়া মানুষ আছে বয়স 80-70, সূরা ফাতিহাটাই বিশুদ্ধ পারে না। এই জন্য আপনার কাছে বিচার দিলাম, বলুন তো আপনার গাফলতি দায়ী আছে না নাই? আপনার গাফলতি দায়ী, এইটাই দায়ী, আপনি আসলে উদ্যোগী হন নাই। এই জন্য আমার পরামর্শ থাকলো, এই রমজানে বিশুদ্ধ তেলাওয়াত হবে না, এই অবস্থায় রমজান অতিক্রম করা যাবে না, সোজা কথা। অনেকে আছে বিশুদ্ধ শিখার চেষ্টা করতে করতে মরে যাবেন, কারণ আপনার দাঁত নাই, দাঁতের সাথে সম্পৃক্ত কিছু অক্ষর আছে না নাই? কিছু অক্ষরের মাখরাজ আছে দাঁতের আগায়, আপনি এখন চাইলেও পাচ্ছেন না। অনেকে আছে কানেই কম শোনেন, তো হুজুর আপনারে কাফ বলে না কাফ বলে, হা বলে না হা বলে, সোয়াদ বলে না সিন বলে, আপনি শুনতে পাচ্ছেন না, তাই আপনি ঠিক করতে পাচ্ছেন না। এ অবস্থা আছে, চোখে দেখছেন না, আপনার জন্য করণীয় কি? আল্লাহ রাবি বলছে, মান করাল কোরআন আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারাব ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাউ ফি ওয়াহুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনের পণ্ডিত হয়ে যাবে, কোরআনের মুফাসসির হয়ে যাবে, যে কোনো আয়াত জিজ্ঞাসা করলে বলতে পারে তার অর্থ কি, ব্যাখ্যা কি, কোরআনের ব্যাপারে গভীর জ্ঞান অর্জন করবে, মাসাফারাতিল কিরামিল বারারাব, ওই লোকগুলোর সম্মান আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের মতো হবে। এটা হওয়ার জন্য একদল লোক চেষ্টা করতে হবে, আপনিও শুরু করুন চেষ্টা। ডক্টর জাকের নায়েক পারলে আপনি পারবেন না কেন? খুররম যা মুরাদ ইঞ্জিনিয়ার ছিল, কাবার ডিজাইন যেটা বর্তমানে আছে সেটা উনি করেছিলেন, পাকিস্তানের লোক, কিন্তু উনার লেখা বই পড়লে আমরা অবাক হই, উনি জেনারেল শিক্ষিত, এটা কল্পনাও করতে পারি না, এত জানে ইসলামের ব্যাপারে। ডক্টর জাকের নায়েক কত হাদিস, কত আয়াত, বিভিন্ন ধর্মগ্রন্থ সম্পর্কে কি এলেম অর্জন করল, চেষ্টা ছাড়া হয়েছে নাকি? না, চেষ্টা ছিল, সাথে আল্লাহর রহমত। তা আপনি চাইলে কেন পারবেন না, আমি কেন পারবো না, চেষ্টা শুরু করে দেই, আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের মতো দাম হবে তাদের। এরপর রাসূল বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ ফি, কিছু মানুষ আছে কোরআন পড়বে কিন্তু কষ্টকর তার জন্য, কষ্টের অনেক কারণ, হয়তো সময় নাই, ব্যস্ততা, এর মাঝেও সে চেষ্টা করে, হয়তো চোখে পাওয়ার নাই, তার দাঁত নাই, কানে শোনে না, তারপরও চেষ্টা করে, হয়তো সে তোতলা, জিব্বায় আড়ষ্টতা আছে, তারপরও চেষ্টা করে, ওহু আইলাইহি শাক্কুন, এটা তার জন্য কষ্টকর, ওই কষ্টের মাঝেও সে কোরআনকে আলাদা করে রাখে নাই, চেষ্টা চালিয়ে যাচ্ছে, লাহু আজরান, ওই ব্যক্তির চেষ্টার কারণে সাধারণ পাঠকের তুলনায় আল্লাহ তাকে দ্বিগুণ পুরস্কার দিতে থাকবেন, তার সওয়াব হবে দ্বিগুণ, তার থেমে থাকার অনুমতি নাই। মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইহইয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদা, এইভাবে চেষ্টা করা অবস্থায় যে ব্যক্তির মৃত্যু এসে যাবে, সে দীন সম্পর্কে জানার জন্য, মানার জন্য, বুঝার জন্য তেলাওয়াত করছে, পড়তেছে, শিখতেছে, যে আমার আল্লাহ এত সুন্দর একটা কিতাব নাজিল করলো, তিনি কি বললেন আমাকে জানতেই হবে, তিনি যা বলেছেন আমি তা মানবই, মানতেই হবে, এই চিন্তা নিয়ে যে ব্যক্তি পড়তে থাকে, মৃত্যু যদি এসে যায়, বিশ্ব নবী বলেন আল্লাহ পুরস্কার হিসাবে নবীদের পাশের জান্নাত দিয়ে দেবেন, সুবহানাল্লাহ, অনেক বড় পুরস্কার কোরআন, আল কোরআনু কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম, যে ব্যক্তি কোরআন পড়ে সে আল্লাহর সাথে কথা বলে, যে ব্যক্তি হাদিস পড়ে সে রাসূলের সাথে কথা বলে। তিরমিজি রাহিমাহুল্লাহ উনার তিরমিজি কিতাব জামিয়া তিরমিজি লিখার পরে তিনি বলছেন, মান কানা ইনদাহু হাজাল জামে ফা ইন্নাহু ইয়াতাকাল্লামু মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি যে তিরমিজি লিখেছি, আমার জামে কিতাবটা যার কাছে আসে সে যখন পড়বে তার কাছে মনে হওয়া উচিত সে নবীর সাথে কথা বলছে। এই জন্য আপনারা যারা কোরআন পড়তে পারেন বিশুদ্ধ শিখবেন, কোনো এখানে ছাড় নাই, ডিসকাউন্ট নাই, বিশুদ্ধ পড়তেই হবে। এ হোক আপনার উদ্যোগ। এখন যারা বিশুদ্ধ পারেন তারা কি করবেন? তারা অর্থ পড়বেন। পরিকল্পনা করুন যে এই রমজানে আমি পাঁচ পার আর অর্থ পড়ব। অসম্ভব, অসম্ভব না? অফিসে আসতে আর যাইতে দু ঘন্টা লেগে যায় এমন লোক কি আছে না? হ্যাঁ, আপনি নারায়ণগঞ্জ থেকে যদি ঢাকায় আসেন তাহলে দেখবেন যে আপনার এক ঘন্টা লেগে যাচ্ছে জ্যাম ট্যাম এই সেই মিলাইয়া। তা আপনি আপনার ব্যাগের মাঝে কোরআনের একটা কপি রেখে দেন, আর এখন তো আলহামদুলিল্লাহ এই মোবাইলগুলোর মাঝে কোরআনের বিভিন্ন অ্যাপ পাওয়া যাবে, অনুবাদও আছে, তেলাওয়াতও আছে, তাফসিরও আছে, আপনি দেখে দেখে পড়বেন, সব আছে। কি নাই, আল্লাহ সব হাতের মুঠোয় তুলে দিছে। এটা দেখে দেখে অনেকে জাহান্নামে যাচ্ছে, এটা দেখে দেখে জান্নাতে যাওয়ার রাস্তাও আছে। আপনি চাইলেই পারবেন। 30 খণ্ডে কোরআন অর্থ সহ এমন কিতাবও বাংলাদেশে আছে না নাই? খণ্ড খণ্ড এক পারা করে আছে। তা আপনি চাইলে এক খণ্ড কোরআন আপনার তাফসিরের কিতাব, কোরআনের অর্থ তাফসির যার যেটা লাগবে আপনি ব্যাগে রেখে দেন। বাসা থেকে গাড়িতে উঠছেন, কোনো গল্প গুজব দরকার নাই, আপনি পড়া শুরু করেন, দেখবেন যাওয়া আসার পথেই আপনি এগিয়ে যাচ্ছেন। যদি এক বছরে পাঁচ পারা হয়, 6টা রমজান যাবে, 5-6-30 পারা শেষ হয়ে যাবে। এক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে আছে। কেরাতের ক্ষেত্রে বিপ্লব হয়েছে, অনুবাদের ক্ষেত্রে একবার অধঃপতন হয়েছে পৃথিবীতে। না বুঝে কোরআন পড়ার ক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশ এক নম্বরে। রমজানের তেলাওয়াত করছে, চমৎকার তেলাওয়াত, কোনো ভুল পড়ে না, কিন্তু অর্থ জিজ্ঞাসা করেন পারে না। কোরআনের অর্থ পড়া যে উচিত এই অনুভূতিটাও অনেকের নাই। যারা নবীন হাফেজ, 10-12-15 বছর বয়স, তারা হয়তো পোলাপান মানুষ, এখনো শুরু করে নাই, কিন্তু 30 বছর বয়স, 40 বছর বয়স হাফেজ, কোরআনের অর্থ পুরাটা পারে না, এমন হাফেজও আছে শত শত। এবার আপনাদেরকে বলছি, আপনারা যারা আমার ওয়াজ শুনতেছেন, যে 10টা সূরা আপনি নামাজে তেলাওয়াত করেন, ছোট ছোট সূরাগুলো, এই 10টা সূরা, সূরা ফাতিহা সহ 11টা, এই 11টার অর্থ জানে না এমন নামাজি আছে না নাই? সংখ্যা কম না বেশি? এর মানে হলো যে কোরআনের যে অর্থ জানা উচিত এই চিন্তাটা ওই দেশের লোকদের ঢোকেনি। এই জন্য আপনাকে অর্থ জানতেই হবে। কোরআন কোরআন শুধুমাত্র হরফের নাম নয়, শব্দের নাম নয়, শব্দ এবং অর্থ দুটার সমন্বিত নাম কি? কোরআন। তাহলে যারা অর্থ জানে না, জানার চেষ্টাও করে না, তারা কোরআন পড়ছে এটা বলার সুযোগ নাই, কারণ শুধু শব্দের নাম কোরআন নয়। আপনারা যারা নুরুল আনোয়ার পড়ছেন ছোট্ট কিতাব, আলেম ক্লাসে এটা পড়ায়, ফাজের ক্লাসে, মিশকাত দাওরাতে যাওয়ার, আপনার জালালাইনে যাওয়ার আগে পড়া যায়। এই যে ছোট্ট একটা কিতাব উসুলে শাসি যারা পড়ছে ক্লাস 9-এ পড়ানো হয়, আপনার ওই কিতাব ছোট কিতাবগুলো পড়লে বুঝবেন এই কোরআনের সেখানে আলোচনায় আছে যে আল কোরআন ইসমুলিন নাজমি ওয়াল মানা জামিয়া, শব্দ অর্থ দুটার একত্রিত নাম কি? কোরআন। শুধু অর্থের নামও কোরআন নয়, শুধু শব্দের নামও কোরআন নয়, দুইটার একসাথে নাম যদি কোরআন হয়, তা আপনারা যারা অর্থ শিখেননি আপনি কোরআন শিখেছেন বলার সুযোগ কই? কোরআন আল্লাহ শুধু তেলাওয়াতের জন্য পাঠায় নাই, আমরা এটাকে তেলাওয়াতের কিতাব বানায় রাখছি। রমজান আসতেছে, হুজুর ছেলে এক খতম, মেয়ে এক খতম, বাবা এক খতম, পুতে এক খতম, পুতের বউ এক খতম, আমাদের ঘরে 7 খতম, দোয়া কইরা দেন। কোরআনের খতম ভালো, পড়ুন, তেলাওয়াত করুন, সওয়াব হবে, আমরা আশাবাদী, কিন্তু 7 খতম হলো যাদের ঘরে এক পারা অর্থ সহ পড়া হয় নাই, এটা কোরআনের হক আদায় হয় নাই।
আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যাদেরকে আমি কিতাব দিয়েছি এবং তারা হক আদায় করে তেলাওয়াত করেছে তারাই প্রকৃত অর্থে কোরআন বিশ্বাস করেছে। তাহলে আয়াতের বিপরীতে যান, বিপরীতে গেলে বোঝা যাবে যারা হক আদায় করে তেলাওয়াত করেনি তারা প্রকৃত বিশ্বাসী হয়নি। প্রকৃত বিশ্বাসী যদি হতে চান কোরআনের অর্থ আপনাকে পড়তে হবে। আপনাদের সবার ঘরে 30 পারার অর্থ সহ কোরআন থাকা লাগবে, সবার ঘরে থাকা লাগবে, সবার ঘরে। এই রমজানে পরিকল্পনা নেন, এখনো 3-4 দিন বাকি আছে, বুধবারে রমজান আশা করা যায় শুরু হবে ইনশা আল্লাহ। তাহলে 4 দিন এখনো আছে, আপনি আপনার ঘরে 5 পারার অর্থ সহ 5 খণ্ড অর্থ সহ কোরআন কিনে ফেলেন। তাফসীরের কিতাব এখন আলাদা আলাদা আছে, তাফহিমুল কোরআন 19 খণ্ড, ফি জিলালিল কোরআন 26 খণ্ড, মারিফুল কোরআন ইসলামী ফাউন্ডেশন করেছে 8 খণ্ড। এভাবে খণ্ডে খণ্ডে তাফসীরের কিতাব আছে, 5 খণ্ড কিনে ফেলেন। যারা ঢাকায় যেতে পারবেন না, আমাদের ওই যে ব্রহ্মমান লাইব্রেরিতে আছে, ওনাকে অর্ডার দিয়ে যান যে আগামী সপ্তাহে আমি শুক্রবারে নেব, আপনি আমার জন্য 5 খণ্ড কিনে নিয়ে আসেন, অগ্রিম কিছু টাকা দিয়ে যান। উনি এনে রাখবে, নিয়ে যাবেন ঘরের টেবিলের মাঝে, ঘরের ভিতরে ঢুকে সবার চোখ পড়বে এমন জায়গায় রেখে দেবেন। রমজানে সাহারি খাওয়ার পরে, তাহাজ্জুদ পরে সাহারি খাবেন, সাহারি খাওয়ার পরে ফজরের আগে 20 মিনিট, 10 মিনিট, 15 মিনিট তেলাওয়াত অর্থ সহ, ফজরের নামাজ পরে আরো 10-20 মিনিট পিরিয়ড পড়বেন, কিছু কোরআন না পড়ে ঘুমাবেন না, 5 আয়াত 10 আয়াত করে অর্থ তাফসীর পড়া শুরু করেন, দেখবেন এই রমজানে 300 আয়াত হয়ে যাবে, 400 আয়াত হয়ে যাবে, 500 আয়াত হয়ে যাবে, 4-5 পারা হয়ে যেতে পারে। এইভাবে যদি 5-7টা রমজান কাজে লাগানো যায়, 5-7 রমজানের পরে পুরা কোরআনের তাফসীর পড়া হয়ে যাবে, কোরআন ফুরকান আপনি সত্যের পথ নিজে খুঁজে পাবেন, কোনো হুজুরের কাছে যাওয়া প্রয়োজন হবে না। আর যদি কোনো হুজুরের কাছে যান, হুজুরের আলোচনা সঠিক না বেঠিক ওটা বুঝার মতো মাদ্দা আল্লাহ আপনার ভিতরে তৈরি করে দেব। হুজুর সঠিক কথা বলেছে গ্রহণ করবেন, বেঠিক বলেছে বর্জন করবেন। এই জন্য অনুবাদ পড়তেই হবে, নিজের মেয়েকে বলবেন, ছেলেকে বলবেন, বউকে বলবেন, রমজান হবে কোরআনময় রমজান, সোজা কথা। আল্লাহ তৌফিক দান করুক, যারা বিশুদ্ধ তেলাওয়াত পারেন প্রত্যেকেই 1 পারা করে প্রতিদিন পড়বেন, তাহলে 30 পারা হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে জামাতের সাথে নামাজ আদায়ের ব্যাপারে রমজানে যত্নবান হবেন। আমরা আগামী জুমাতে ঢোকার আগে রোজায় ঢুকে যাব ইনশাআল্লাহ, এমনিতেও জামাত মিস করা যাবে না, রমজানে কোনোভাবেই যেন মিস না হয়, স্পেশালি ফজরের নামাজ। সাহারি খেয়ে ঘুমাবেন না, সাহারি খেয়ে ঘুমালে ফজরের জামাত শুধু নয়, ফজরের নামাজও কাজা হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমাদের দেশে আলহামদুলিল্লাহ রমজান মাসে ফজরের নামাজ আউয়াল ওয়াক্তে হয়, এই কারণেই হয় যেন কারো ফজর ঝুঁকিতে না পড়ে যায়। যদিও আউয়াল ওয়াক্তে নামাজ পড়ায় উত্তম, সকল নামাজই উত্তম, তো রমজানে আমরা পড়ি, তাই ফজরের নামাজ পড়ে ঘুমাবেন। সাহারি খাবেন শেষ দিকে, এটাই সুন্নাহ, ইফতার করবেন প্রথম দিকে, এটা সুন্নাহ, সাহারি শেষ দিকে খাবেন তাহলে স্ট্রেংথ থাকবে ভালো, আর ইফতার করবেন ফার্স্ট টাইম। আল্লাহর হাবিব বলছেন লায়াজালুন নাস বিল খাইর মা আজ্জালুল ফিতরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে ততদিন তারা কল্যাণের সাথে থাকবে। অনেকে আছে বেশি সুপিগিরি করে, আজান হয়ে গেছে ইফতার করে না, কয় যে সারাদিন থাকতে পারছি আর 5 মিনিট পারবো না, 3-4 মিনিট পরে করে, সে মনে করে এটাতে সওয়াব বেশি হবে, মোটেও না। আল্লাহর বক্তব্য সুম্মা তিম্মু সিয়ামা ইলা লাইল, তোমরা রাত্রি আসা পর্যন্ত রোজা রাখো। রাত্রি আসবে কখন? সূর্য অস্তমিত হবে যখন, তো সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত রোজা রাখো, এটা কার আদেশ? কথা বলতে হবে তো, কার আদেশ? তো আপনি আরো বেশি রাখছেন, এটা কার আদেশ? এটা নফসের আদেশ।
আপনার নফসা আপনারা বুঝাইছে আরো রাখো, আরো পাঁচ মিনিট অসুবিধা কি? রবের আদেশ মানার নামে ইবাদত। এই জন্য সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে ইফতার করতে হবে, এটাই সুন্নাহ, দেরি করা যাবে না। খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ। আল্লাহর হাবিব বলছেন, তোমাদের যাদের সামর্থ্য আছে খেজুর দিয়ে ইফতার করবে, যদি খেজুর না পাও ফা ইল্লাম ইয়াজিদ ফাবিল মা, যদি কেউ খেজুর না পায় তাহলে সে যেন পানি দিয়ে ইফতার করে। তো আমাদের দেশে এখন খেজুর অ্যাভেলেবেল আলহামদুলিল্লাহ, জন্ম পৃথিবীর যে জায়গায় হোক আল্লাহ বাংলাদেশে পাঠাই দেয়, ঠিক কিনা? অ্যাভেলেবেল, রাস্তার উপরে খেজুর বিক্রি হয়, এটা সুন্নাহ। খেজুর নাই পানি পান করবেন, যদি পানিও না থাকে অন্য কিছু। ইফতারের সময় দোয়া কবুল হয়, এর জন্য দোয়া করার একটি পরিবেশ তৈরি করে নেবেন বাসাতে, ইস্তেমাইভাবে দোয়া করবেন, ছেলে মেয়ে নিজেরা সবাই বসে কোরআন তেলাওয়াত হবে, একটু তেলাওয়াতের পরে তরজমা হবে, একটা হাদিস পাঠ হবে, হাদিসের তরজমা হবে, তারপরে আপনি হাত তুললেন, অন্যরা আমিন আমিন বলবে, আরেকদিন ইয়াং ছেলেটা ইউনিভার্সিটি পরে তাকে দায়িত্ব দেবেন, বাবা আগামী দিন মুনাজাত তুমি পরিচালনা করবে, আমরা আমিন বলবো, আরেকদিন আপনার বউ পরিচালনা করবে, আপনি আমিন বলবেন, আরেকদিন কলেজে পড়া মেয়েটা পরিচালনা করবে, আপনি আমিন আমিন বলবেন, ওই সময় দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না, তিন ব্যক্তির দোয়া ফিরানো হয় না। আসসাআম হিনা ইফতিরু, এক ব্যক্তি হলো রোজাদার, সামনে ইফতার নিয়ে যখন হাত তোলে আল্লাহ ফিরায় না, তিনি দেখেন সামনে খাবার আছে, পেটে ক্ষুধা আছে, আমার ভয়ে খায় না, বুকে পিপাসা আছে, সামনে পানিও আছে, আমার ভয়ে পান করে না। ওই আমাকে ভয়কারী বান্দারা হাত তুলেছে, আমি আল্লাহ ফিরাইয়া দেই কেমনে? লিসাআম ফারহাতান ফারহাতুন ইনদা ফিত্রি ও ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বি, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহ নিজ হাতে রোজার পুরস্কার দেবেন, এটা হলো একটা আনন্দের সময়। ইফতারের সময় আর একটা আনন্দ, সারাদিন রোজা রেখে খাইছেন সেজন্য আমি মনে করি না, কারণ এমন রোজাদারও আছে যারা চাল দিয়ে ইফতার করে, শুকনা খাবার দিয়ে ইফতার করে, ও বেটার তো খাবার নাই, তো তার জন্য আনন্দ কেমনে? মূলত আনন্দটা শুধু খাবারের নয়, আনন্দ হলো ওই টাইমে দোয়া কবুল হয়। এই জন্য আমরা দোয়া কবুল পেয়ে আনন্দিত হতে চাই। আপনি কালকে থাকবেন না, পরের রোজায় থাকবেন না, আপনার পরিবারে দোয়ার সুন্না চালু করে দেন, আপনার মরার পরেও দোয়া পরিবারে চলতে থাকবে। একা একা বসে আছেন, দোয়ার পরিবেশ নাই, সেখানে মনে মনে দোয়া করুন, যেখানে পরিবেশ আছে সেখানে সবাই মিলে দোয়া করুন, আল্লাহর কাছে সবাই চান। আমার বন্ধু, ইফতার করবেন, ইফতার করাবেন, হাদিসে আসছে যে ব্যক্তি ইফতার করায় অন্য রোজা রেখে সারাদিন যে সওয়াব পেল, ইফতার করানোর কারণে আল্লাহ ওই পরিমাণ সওয়াব দিয়ে দেবেন, সুবহানাল্লাহ, তবে রোজাদারের সওয়াব কমবে না। অনেকে আছে আবার ইফতার পরেরটা করে না, কই হুজুর বলছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দেবে, তাহলে আমি সারাদিন রোজা রাখছি তোমার সওয়াব দেওয়ার জন্য? এটা ভুল চিন্তা, বরং কোন রকমের সওয়াব ঘাটতি হবে না, আপনাকে আল্লাহ যা সওয়াব দিয়েছে, যিনি ইফতার করাবেন ওই পরিমাণ সওয়াব আপনার থেকে না নিয়া আল্লাহ দেওয়ার ক্ষমতা কি আল্লাহর নাই? তো আল্লাহর ব্যাপারে এত বদ ধারণা কেন আপনার? ইফতার করাবেন, এটা খুব ভালো সুন্নাহ। আমাদের মসজিদে মনে হয় উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সরকার থেকে মনে হয় একটু এবারে করোনার কারণে নিষেধাজ্ঞা এসেছে, মসজিদে সাহারি এবং ইফতারের আয়োজন যেন না হয়। এর পরেও কিছু পথিক থাকবে, কিছু গরিব মানুষ থাকবে যাদের ইফতারের প্রয়োজন, টাকা নাই, রোজা রেখেছে গরিব মানুষ, পথিক এখান দিয়ে হেঁটে যাচ্ছে, আজান হয়ে গেছে, এখন তার পকেটে টাকা নাই। আমি মনে করি দু চার দশ বিশ জনের জন্য মনে হয় আমাদের সামাজিক দূরত্ব বলতে আমরা যা বুঝি ওই সোশ্যাল ডিস্টেন্সটা রেখে এটা মনে হয় করা যাবে ইনশাআল্লাহ, অতটুকু সরকার মানা করবে না। কিন্তু একবারে বড় মাপের আয়োজন হয়তো রাষ্ট্রীয়ভাবে, আপনারা তো মধ্যে শুনেছেন ইসলামী ফাউন্ডেশন মনে হয় ধর্ম মন্ত্রণালয় কিছু নিষেধাজ্ঞা বিধিনিষেধ দিয়েছে। এখন পারিবারিকভাবে ইফতার, আপনি ইফতার কিনে পাশের ঘরে পাঠিয়ে দেবেন, আপনার স্বাস্থ্য বোন, খালতো বোন, খালা, পুপু, চাচি আছেন, আত্মীয় স্বজন আছে না, এই রমজান আসতেছে, কিছু খেজুর কিনে পাঠিয়ে দেবেন, কিছু খেজুর কিনে পাঠিয়ে দেবেন, ওরা এটা দিয়ে ইফতার করবে।
আপনি সওয়াব পেয়ে যাবেন। এই জাতীয় সুযোগগুলো আমাদের নিতে হবে। আল্লাহ বুদ্ধিমান মুমিনকে পছন্দ করে, বেকুবকে আল্লাহ পছন্দ করে না, কর্মঠকে আল্লাহ পছন্দ করে, অলসকে আল্লাহ পছন্দ করে না, রাসূলের হাদিস এগুলো। এই জন্য বুদ্ধি করে করে সওয়াব কামাই করে ফেলতে হবে। যেহেতু খেজুর দিয়ে ইফতার করে, এটা মানুষের কিন্তু অভ্যাসও আছে, খেজুর থাকলে স্বাভাবিক তো অন্য কিছু খায় না। তা আপনি রোজা আসতেছে, এখনই আপনি 5 কেজি পাঠিয়ে দেন ভাগ করে করে ঘরে ঘরে, দেখবেন যে আপনার খেজুরটা দিয়ে ইফতার চলতে থাকবে। তাহাজ্জুদ এবং নফল নামাজ বেশি পড়বেন, এটা পরিকল্পনা ঢুকায় দেন। প্রতিদিন সাহারি খেতে উঠতেই হবে। আপনি 15 মিনিট 10 মিনিট আগে উঠলেই কিন্তু 2-4 রাকাত তাহাজ্জুদ পড়বেন। আপনার ওয়াইফকে বাচ্চাদেরকে বলে দেন, তোমরা তো সাহারির সময় ভাত রান্না বান্না করো, অথবা যেটা রান্না করা আছে সেটা গরম করো, তো চুলার উপরে বসায় দিয়া তুমি 2 রাকাত তাহাজ্জুদ পড়ে ফেলো, 4 রাকাত তাহাজ্জুদ পড়ে ফেলো। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলেছেন তাহাজ্জুদ পড়ুন, আশা করা যায় আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দেবে তাহাজ্জুদের ওসিলায়। সুবহানাল্লাহ, খুব ভালো ইবাদত, খুব দামি ইবাদত। জোহরের পরে নফল পড়া যায়, জোহরের আগে পড়া যায়, আসরের আগে পড়া যায়, মাগরিবের পরে পড়া যায়। এই জাতীয় সময়গুলোতে বেশি বেশি নফল নামাজ পড়বেন। যাদের অনেক নামাজ কাজা আছে, নামাজ শুরু করছে 30 বছর বয়সে, বালেগ হয়েছে 15 বছর বয়সে, 15 বছরই অক্তিয়া নামাজ পড়ে নাই, এমন লোক বাংলাদেশে কম না সংখ্যায় কিন্তু অনেক। তা আপনি যে এখন মোত্তাকি হয়েছেন, আগেরটির কি খবর? আগে যে 15 বছর পড়েন নাই। এই জন্য আমাদের পক্ষ থেকে পরামর্শ থাকবে, রমজান মাসে নফল বাড়াইয়া দেন। কোনো কোনো আলেমরা ওমরি কাজা পড়তে বলে, বলে যে আগের কাজা নামাজগুলো পড়েন। তো আমি পার্সোনালি পরামর্শ দিই যে এত বড় কাজা, এত লম্বা কাজা, এটা হাদিস দিয়ে সাব্যস্ত নয়। ওমরি কাজা পড়তে হবে এমন কোনো হাদিস পাওয়া যায় না। তবে নির্ধারিত কাজা পড়তে হবে, যেমন আপনার মনে আছে 5 ওয়াক্ত পড়েন নাই, 7 ওয়াক্ত পড়েন নাই, 10 ওয়াক্ত পড়েন নাই, 20 ওয়াক্ত পড়েন নাই, হিসাবের মাঝে আছে, আপনি পড়ুন। 5 ওয়াক্ত পর্যন্ত সিরিয়ালে পড়বেন, 5-এর বেশি হলে সিরিয়াল দরকার নাই। আর মনেই নাই কত ওয়াক্ত, তা আপনি এত লম্বা ফরজ কাজা পড়তে আপনি সামর্থ্যবান নন, আপনি জানেন না কত ওয়াক্ত। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, সামর্থ্যের বাইরে আল্লাহ চাপাইয়া দেয় না। তা আপনাকে সব কাজা পড়তে হবে এটা নয়, বরং আপনাকে আমি বলবো আপনি ইস্তিগফার করুন, বেশি বেশি ক্ষমা চান, আল্লাহ আমি আগে 15 বছর পড়ি নাই, আমারে তুমি মাফ করে দাও। আচ্ছা, 30 বছর 25 বছর বয়সে রোজা রাখা শুরু করে, এর আগে রাখে নাই, বছরের পর বছর, এমন কি আছে না? তা আমরা কি ওদেরকে বলি যে সব নফল ফরজ রোজা কাজা করেন? একটা বাংলে তো 2 মাস, আর ইচ্ছা করে রোজা একটা বাংলে কয় মাস লাগাতার? আবার তাহলে বেড়ারা আপনি কতদিন রোজা রাখতে করবেন? তো নামাজ যেমন ফরজ, হিরো তো ফরজ, তো ওটা তো আপনি কাজা করতে বলছেন না, আপনি বলছেন ক্ষমা চান। তো নামাজের ব্যাপারে একই মাসালা, ওমরি কাজা বলতে কোনো শব্দ ইসলামে নেই, এটা আমাদের দেশীয় শব্দ, যদিও আরবিতে বানানো হয়েছে, নাওয়াইতে অনুসাল্লি আলিল্লাহি তাআলা, এগুলো আরবি শব্দ না, এগুলো সৌদি আরবে নাই, এগুলো বাংলাদেশে বানাইছে। তো কিছু আরবিও আমরা বানাইছি, আমরা এক্সপার্ট আছি, বাংলাও বানাই আরবিও বানাই। তো ওমরি কাজা জাতীয় শব্দে কোরআন হাদিসে নাই, এটা এদেশে বানিয়েছে বা কেউ বলেছে, এখন এটা খুব মানে সুর। তো আমরা আপনাদের পরামর্শ দিতে যাই যে রমজানে আপনি নফল বেশি বেশি পড়বেন, বেশি বেশি নফল, ইস্তেগফার ইস্তেগফার, আল্লাহ আমারে মাফ করো, আর নফল বাড়াইয়া দেন। কারণ কি, একটি হাদিসে পাওয়া যায় হাশরের ময়দানে আল্লাহ যখন কারো ফরজে ঘাটতি দেখবেন, তখন তিনি ফেরেশতাদেরকে বলবেন তার আমল নামায় নফল আছে কি, নফল থাকলে নফলটাকে ফরজের জায়গায় বসায়া দাও। হাযা হাদিসুন সহিহ। তাহলে আপনি নফল পড়লে, নফল থাকলে নফলটা ফরজের জায়গায় যাবে এমন সহি হাদিস আছে। এরপরও উমরি কাজা পড়তে কোনো কোনো আলেমরা যেহেতু বলেছেন, আমরা একবারে ফেলে দিলাম না, যদি কেউ চান যে আপনি উমরি কাজাও, বলবেন যে আল্লাহ আমি 2 রাকাত ফজরের নামাজ পড়তেছি যেটা আগে পড়ি নাই, 4 রাকাত জোহরের নামাজ পড়তেছি যেটা আগে পড়ি নাই, এমনও যদি করতে চান করার সুযোগ আছে, তবে সুন্নাহ নয় যেহেতু হাদিস নাই। দান সাদাকা বেশি বেশি করবেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলে তিনি হাত এইভাবে খুলে দিতেন। এমনিতে হাদিস হলো কানা জুয়াদান নাস, সহিহ মুসলিমের হাদিস, যত দানশীল পৃথিবীতে আছে তালিকা করলে নবী মুহাম্মদের নাম এক নম্বরে যাবে, সুবহানাল্লাহ। আজওয়াদান নাস, আজওয়াদ ইসমে তাফজিল, সুপারলেটিভ ডিগ্রি সিগা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তি ছিলেন যিনি কখনো না বলতে জানতেন না, সুবহানাল্লাহ। এমনও ঘটনা ঘটেছে নিজের পকেটে নাই হাওলাত কইরা দান করছে, আর যখন থাকতো না তিনি না বলতেন না, চুপ করে থাকতেন, এতে করে সায়েল বুঝে নিত ওনার কাছে মনে হয় নাই, না শব্দটাই তিনি পছন্দ করতেন না। আর রমজান যখন আসতো তার দান ছিল সহিহ মুসলিমের রাওয়ায়াত কা রিহিল মুরসালা, প্রবাহিত বাতাস যেমন সব মানুষের গায়ে লাগে, গরিব গোরাবা মিসকিন যা ছিল রাসূলের রমজানের দান সবার ঘরে পৌঁছতো, সুবহানাল্লাহ। একটা নফল একটা ফরজের মতো হয়, একটা ফরজ সত্তরটা ফরজের মতো হয় এই রমজানের কারণে। এই জন্য দান করবেন বেশি বেশি, সবাই 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 রমজানে দান করার জন্য আলাদা আলাদা টাকা রাখবেন যে এটা রমজানে দেব, যত বেশি পারেন, যত বেশি যত বেশি, কারণ আগামী রমজানে নাও থাকতে পারেন। এই জন্য সুযোগ হাতছাড়া করা যাবে না, সবাই বেশি বেশি দান করবেন। এরপরে জাকাতের হিসাব করে ফেলবেন রমজানে, যারা জাকাত দেন সওয়াব যেহেতু বেশি হয় রমজানে, জাকাতের হিসাব করে ফেলবেন। তবে জাকাত এ নিয়ে আমরা স্পেশাল আলোচনা করবো ইনশাআল্লাহ, তখন বিস্তারিত বলবো। সারা বছর ব্যাপী দিতে পারবেন, হিসাবটা রমজানে করে টাকাটা আলাদা করে ফেলবেন। ধূমপান পরিত্যাগ করবেন রমজানে, এটা সহজ, 15 ঘন্টা রোজা 5 ঘন্টা ঘুম, কত গেল কথা বলেন না কেন ভাইরা, কত গেল? তো 20 ঘন্টা তো আপনি বিড়ি খাইতে পারেন নাই, থাকলো আর কয় ঘন্টা? 4 ঘন্টা। তার মাঝে তারাবির নামাজ আছে না, তাহাজ্জুদের নামাজ, এশারের নামাজ, তো চলে যাবে আরো 1-2 ঘন্টা, তো বিড়ি খাওয়ার টাইম কই? তাহলে রমজানে আপনি চেষ্টা করলেও 2-3টার বেশি খাইতে পারবেন না। তো যদি আপনি একটু প্ল্যান করেন, যেহেতু আমি 2-3 ঘন্টা 2-3টার বেশি পারতেছি না, তাহলে খাইলে আমি না যা, একটা মাস আপনি সিগারেট থেকে দূরে থাকুন, 1 মাস পরে দেখবেন সিগারেটের নেশাটাই আর থাকবে না। ধূমপান বিষপান, অতএব সাবধান, ধূমপানের মতো নিকৃষ্ট জিনিস পৃথিবীতে মনে হয় আর নাই, কারণ সে নিজের বদনাম নিজে করে। গায়ের মাঝে লেখা থাকে, প্যাকেটে লেখা থাকে আমারে খাইয়েন না, এমন বদনাম দুনিয়াতে কোনো খাবার করে না। চিনি দিয়া মধু বানায় তাও কয় খাঁটি মধু, পানির মাঝে দুধ মিশায় তাও কয় খাঁটি দুধ, কিন্তু বিড়ি নিজের বদনাম নিজে করে। এবং এমন খাবার আমি দেখেছি, এটা অর্ধেক খাইয়া ফালায় দিবেন, দুনিয়ার কোনো মাখলুক খাবে না। রুটি খাইয়া ফালায় দেন, পিঁপড়ে খাবে, বিস্কিট খাইয়া ফালায় দেন, কুত্তা খাবে, সামান্য কিছু খাইছেন একটা একটু এক টুকরা ফালায় দেন, পিঁপড়া খাবে। বিড়ি অর্ধেকটা ফালায় রাখেন, ইঁদুরও খাবে না, বিড়ালও খাবে না, পিঁপড়াও খাবে না, তেলাপোকাও খাবে না। মেসেজ মানে ওরার কাছেও আছে, খাইস না ক্যান্সার হইব। অত সেই মানুষগুলো এই সিগারেট টয়লেটে বইয়া টানে, রুচি কোথায় নামছে? এই নিকৃষ্ট কাজটা পরিত্যাগে সুযোগ রমজান করে দেয়, বিশাল একটা সময় আপনাকে দূরে রাখে। আপনি চাইলে ধূমপান মুক্ত হওয়ার সুযোগ আছে না নাই? আমি আশাবাদী এখানে ধূমপানকারী খুব একটা নাই, 2-4 জন হয়তো আছেন, আপনার কাছে বিনীত আরজ থাকবে, সিদ্ধান্ত নেন এ রোজায় খাবো না, দেখবেন রোজার পরে আর প্রয়োজন হবে না। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন, হোটেলের মালিকদের বলছি, আপনি বেরোজদারিকে খাওয়াবেন না, সে গুনাগার ফাসেক ফুজ্জার। হাসপাতালে হোটেল খোলা থাকবে, রুগীরা আছে ভিন্ন মশালা, শুকনা খাবারের দোকানে খাবার থাকবে, যারা অসুস্থ আছে পথিক আছে মুসাফির আছে তারা খাবে, কিন্তু ভাত রান্না করে আপনি বইয়া থাকবেন বেরোজদারিরে খাওয়াবেন, আপনি আল্লাহর সাথে দুশ্মনী করছেন। আল্লাহ কয় খাইও না, আর আপনি রান্দা বইয়া রয়েছেন। আল্লাহ কয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাইও না, আর আপনি খাওয়ানোর জন্য রেডি করে বসা আছেন, কত বড় জালেম আপনি! প্লিজ, রিজিকের মালিক কে? আল্লাহ কি বরকত দিতে পারে না? সাহার আপনি ইফতারের জন্য প্রস্তুতি নেন, দেখবেন যে আল্লাহ সারাদিন যা বিক্রি করছেন ওইটা ওখানে দিয়ে দেবে, বারাকা বাড়াই দেবে, রোগ কমায় দেবে। আয় বাড়ায় মানে কিন্তু আপনার ইনকাম বাড়ানা,
মাসে 2 লাখ টাকা ইনকাম আর 1 টাকা ওষুধ লাগে, তাহলে লাভ দাও লোকি। এই জন্য আপনার 5,000 টাকা ইনকাম আছে, এর মাঝে আল্লাহ শান্তি দিয়ে দিছে, ওষুধে 30 টাকাও লাগে না, এতে বরকত হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য প্লিজ দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন, তারাবির নামাজ ধরে সিস্তে পড়বেন। আমাদের এখানে ইনশাআল্লাহ সুন্দর তারাবি হয়, ধীরে সুস্থে হয়, সব মসজিদের চালু করতে হবে। অনেক মসজিদ আছে রুকু থেকে সোজা হয়ে খাড়ায় না, সেজদা দিয়ে 2 সেজদার মাঝখানে বসে না, ইমাম সাহেবের তেলাওয়াতের গতি বিমান পর্যন্ত ফেল। আস্তাগফিরুল্লাহ আলাজিম, এ জাতীয় তেলাওয়াত তারাবি পড়া যাবে না, খুব সাবধান। এইতে কাপ করার পরিকল্পনা করুন, যারা চাকরি করেন এখনই দরখাস্ত দিয়ে রাখেন, ছুটি চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এতে কাপ ছাড়ে নাই, আর আপনি জীবনও করেন নাই, রাসূলের সাথে মিল না বেমিল? হ্যাঁ, এই জন্য এতেকাপ করে ফেলুন। ইয়াং ম্যান, যুবকেরা, আপনাদেরকে বলছি এতেকাপ এবার করেন, সিদ্ধান্ত নেন, কারণ পরবর্তীতে ব্যস্ততা বেড়ে যাবে। বুড়া মুরব্বীদেরকে বলছি আপনি এতেকাপ এবারই করুন, আগামী বছর নাও বাঁচতে পারেন। এই জন্য এতেকাপের সিদ্ধান্ত এবারই নেন, এবারই নেন। ব্যবসায়ীরা এতেকাপ কম করে, খুব কম করে, এরা বেশি ব্যস্ত। আগামী রোজা যদি মরে যান, সাথে কি বউ পোলাফান যাইব? টাকা পয়সা যাবে? একা চলে যাবেন, তারা আপনাকে মনে রাখবে 10 দিন 20 দিন, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস, সবাই ভুলে যাবে, সবাই দিন দিন ভুলে যাবে। এই দুনিয়া তার গতিতে চলবে, কিন্তু আপনি এত বড় সওয়াব থেকে বঞ্চিত হয়ে চলে গেলেন। এই জন্য একবার হলো জীবনে এতেকাপ করবেন, সিদ্ধান্ত এবারই নেওয়ার চেষ্টা করুন। যথাযথ নিয়মে কদর তালাশ করতে হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে, রমজানে দৃষ্টির হেফাজত, এখন থেকে রিমোট কন্ট্রোল করুন, রিমোটকে কন্ট্রোল করুন। জি বাংলা স্টার জলসা সিনেমা নাটক আমার ঘরে চলবে না, অর্ডার আজকে যাই দিয়ে দেবেন, এইসব আমার ঘরে চলবে না। অনেক পুরুষ আছে মেরুদণ্ডের হাড্ডি নাই, শক্ত কথা বলতে পারে না, শক্ত কথা না বললে তুমি পুরুষ হয়েছো কেন মিয়া? এই জন্য কিছু কিছু সময় শক্ত হয়ে যেতে হবে। আপনি দেখবেন বিড়াল নিরীহ প্রাণী, কিন্তু হাতে লাঠি লইবেন, লাঠি লইয়ে বিড়ালটা দৌড়ানি মারবেন, সে যদি দৌড়ানোর জায়গা না পায়, দেখবেন যে সে বাঘ হয়ে আপনার তেড়ে আসবে। মাঝে মাঝে বিড়ালও বাঘ হয়ে যায়, তা আপনি হবেন না কেন? আজকের ওয়াজ থেকে শুনে বাড়ি যাবেন, গিয়ে 144 দ্বারা 144 টেলিভিশনের উপর জারি করে দেবেন, রোজাও চলবে, নাটকও চলবে, রোজাও চলবে, সিনেমাও চলবে, এটা রোজা হতে পারে না। রিমোট কন্ট্রোল করুন, দৃষ্টির হেফাজত করুন, জবানের হেফাজত করুন, কম খাবার অভ্যস্ত হন, ইফতার সামনে পাইয়া এমন খাওয়া খায় তো রোজার যে অনুভূতি সেটা থাকেই না। এই জন্য খাবার কন্ট্রোল করুন, সীমিত পরিমাণে খান, মানুষ না খাইয়া মরে না, খেয়ে মানুষ মরছে এখন বেশি, যত রোগ হয় অধিকাংশ খাবারের কারণে হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো মাথায় রেখে জীবনকে কোরআন হাদিসের আলোকে সাজানোর তৌফিক দিন বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ওয়াজটি থেকে বেশ কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। প্রথমত, রমজানে বিশুদ্ধভাবে কোরআন পড়া শিখতে হবে, বিশুদ্ধভাবে কোরআন পড়তে হবে, কোরআনকে বুঝে সে অনুযায়ী আমল করতে হবে, জামাতের সহিত সকল নামাজ আদায়ের চেষ্টা করতে হবে, সময় মতো ইফতার করতে হবে, অন্যদের ইফতার করাতে হবে, নফল নামাজ এবং তাহাজ্জুদ নামাজ বেশি বেশি করে আদায় করতে হবে, ধূমপান পরিত্যাগ করার জন্য প্রচেষ্টা চালাতে হবে, দান সাদাকা বাড়াতে হবে, জাকাতের হিসাব করে জাকাত দেওয়া শুরু করে দিতে হবে, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে, তারাবি নামাজ ধীরে সুস্থে আদায় করতে হবে, ইসলামিক অনুষ্ঠান ব্যতীত টিভির অন্য অনুষ্ঠান পরিহার করতে হবে, জবান এবং চোখের হেফাজত করতে হবে, কম খাবারে অভ্যস্ত হতে হবে। আল্লাহ আমাদের এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন।